আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটা আলু চিপ বানাইছি, কি আলু পাকুড়া যেটা হয়। তো আপনারা দেখুকা লোকে একটা দিচ্ছি আমরা কইমু, আপনারা লোকে থাকুকা আলু চপটা দেখুকা। আমরা আজকু সময় নাই, তারপরও মানাইলাম আর কি ওই আপনার শেয়ার করবো নিয়ে, আর বিস্তারিত হইলাম লোকে থাকুকা দেখুকা। আর সবাই ভালো থাকো ভাই, আর সাপোর্ট দিয়া দিয়া যেটা এটা আমরা দিয়া দিই ভাই, থ্যাংক ইউ। তো হ্যালো গাইস, আজকু আমরা পাকুড়া চপ যেগুলো বানাইছি, তো এটা আমরা কিতা কিতা দিছি হইলাম। একটা আলু রে হইলা আনলাই, দইলাই, বালাইলাই, খাটলাই, ফাতলা করে স্লাইস করলাই, ওই তো খোকা স্লাইস করা হয়েছে। স্লাইস করার পরে একসাইন তোরে মাখা নিব, মিক্স পাউডার দিবাই, ধনিয়া পাতা দিবাই, ওই তোকা গ্রাম ফ্লাওয়ার ময়দা দিবাই, চুরা চুরা দিয়া সপ্তাহ দিয়া মিক্স করবাই, এন্ডা একটা লগে দিবাই, বাঙ্গিয়া দিয়া মিক্স করে ইয়া পরে অসাইন সারবাই, অনো সারিয়া ওখান থেকে মিক্স করে ইয়া ময়দা লাগাই বাদে তেল সারবাই, ওই যে আলুর চপ। আর আলু খেয়াল রাখবাই স্লাইসলি পাতলা করতে দিবাই, যদি গো বড় করি লাও তে ওইতে লেট হইব, এলাকি স্লাইস করতে হইবে ফাতলা, তো ফাতলা হালকা যে ডারে হয় আর কি, ওটা করবাই। আর আমরা চপ বানাইয়া খাইবাই একবারে ইজি, আপনারা চেষ্টা করলে পারবা, আলুরে কাটবা, আলুরে ফাতলা স্লাইস করবা, বাদে এর মাঝে তো দেখো তো গ্রাম ফ্লাওয়ার দিছি, ময়দা দিছি, এর মাঝে একটা আন্ডা দিবাই, ধনিয়া পাতা দিবাই, তোরা মিক্স পাউডার দিবাই, একটু হালকা অলৈদ দিবাই, আর তোরা একটু পারলে কাশ্মীরিও দিবাই, টেস্ট যা দিবাই কি আলাদা পারবো টেস্ট, পারলে দু তিনটা বারিক করে খাসা মরিচ খাদ্য দিতে পারবাই। তো হ্যালো গাইস, জামান কন্ট্রোল বিউতা কি লাল ভাই মাত্রাম, আপনারা যে দেখা পাকুড়া আলু পাকুড়া বানাইছি, আমরা ওদেরকে মিক্স করছি কিলা, একটা একটা ময়দা আর গ্রাম ফ্লাওয়ার ময়দা দিয়ে মিক্স করবাই, হালকা ডিম এটা দিতে পারবাই, কেউ খুব দিয়েও খায় কেউ খুব না দিয়েও খায়, তো আমরা সুন্দর করে খাইবাই কি মানে ওই তো মিক্স হয়ে গেছে, ওর মাঝে সারমু স্লাইস আলু স্লাইসলি অফ সাইন সাইন। তো হ্যালো গাইস, ওই তো হোক আমরা তেল সার আরম্ভ করছি, ওই তো হোক স্লাইস আলু স্লাইসলি ওই তো হোক কিলা করছি, ওই তো তেল কিলা সারলাম, তো সেম আমরা এক পিস করে তেল সারবাই, তেল পয়লা একটু হিট করে নিবাই, বাদে নর্মাল আনি নিবাই, মানে আদা গরম ওই তো বেশি গরম দিলে জ্বলে যাব, লাগে নর্মাল তেল রাখবাই। হয় সামনে দিয়ে রমজান, তো আমরা বানাইয়া মানে খাইবাই আলু চপ আলু পাকুড়ি তো বানাইয়া খাইবাই, এটা একবারে ইজি, ওই ধরা নি মিক্স করি, মিক্সর মাঝে ময়দার মাঝে কিলা আমরা রাখছি একটা, এটা ময়দা বলতে এইটাই হলো গ্রাম ফ্লাওয়ার একটা ময়দা আছে, আর একটা আরোটা আছে সারপ্রাইজিং যেটা আর কি, ওই আগে আমরা খাইতাম বাজারত, আ হায় রে হায় বাজা মরিচ লই তো আরও টেস্ট লাগতো, তো আপনারাও গুনতর লাগে বাজ যা মরিচ খাইবা, বাজা মরিচ তো বুঝলো শুকনা মরিচ রে বাজ বাতে লো বাজ যা দেওয়া আরও টেস্ট পাইবাই, তো ওইটা ডেইলিও খাইতে পারবা, খাইলে আলাদা একটা স্বাদ লাগে আর কি, তা ঠান্ডার মাঘ মাইয়া ঠান্ডার সময় দেশও খাইতাম আমরা, হায় রে হায় উরুচো উরুচো গেলে কি টেস্ট লাগতো ওইটা, ওয়াও ভেরি নাইস ফ্যান্টাস্টিক, আপনার লগে শেয়ার করলাম, আইলো কি কইতে পারেন বলি আলু পাকুড়া ঠাপুকার কিতা কইলাম দেই আর কি, আপনারা দেখলাম আর কিছু না, সামনে রোজার হিসাবে আপনারাও বানাইয়া খাইলাম, তো এবারে ইজি ওই দেখো স্লাইস করলাই আর তেল সারলাই আলু পাকুড়া হয়ে গেল, আর সবাই ভালো থাকবাই, আল্লাহ আল্লাহ। এই তো হয়ে গেল আমাদের আজকের আলু পাকুড়া আলু চপ, যেটা আলু চপ ও ধোকা হয়ে গেছে আপনারা দেখাইলাম আমি, তো আমরা লাইক শেয়ার কমেন্ট করবা, আর আমরা আলু পাকুড়া বানাই বানাই খাইবা, আর আমরা সাপোর্ট জেলা করবা, আমরা সাপোর্ট করবা, আর জামান কন্ট্রোল বিল লগে থাকবা, আর সবসময় আমরা সাপোর্ট করিয়া যাই রে জেলা, আমরা খুব আনন্দ আনন্দ পাই, থ্যাংক ইউ সবাই রে সাপোর্ট আমরা দিয়া যাই। অসাধারণ, কমলা খাইবাই আর লাগে হাতামরিচ খাইবাই, বাদামরিচ খাইবাই, আরো খাইবাই।